নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে বেঙ্গলি অনুপ চ্যানেলের। আমি এক সদস্য অস্মিতা। আজকে আমি তোমাদের দেখাবো উদয়পুর বিচটা। আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছিল কিভাবে আমরা দীঘায় গেলাম শ্যামলী পরিবহন বাসে করে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা দীঘা পৌঁছে গেছি, ভালোভাবে একটা দিন কাটিয়েও নিয়েছি। এবার আমরা গেছি পরের দিন সকালবেলা, একদম ভোর ভোর চলে গেছি আমরা হচ্ছে উদয়পুর বিচ। উদয়পুর বিচটা কোথায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডার। ওশিয়ানা বিচ আর উদয়পুর বিচের ঠিক মাঝখানে এটা। এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ, এখানে একটা সুন্দর বিচও আছে। এখানে সবাই আসে, খুব সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করে। তাছাড়াও সঙ্গে সঙ্গে আছে হচ্ছে বিভিন্ন রকমের স্টল। স্টলে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে এখানকার সামুদ্রিক মাছ, কাঁকড়া, সেগুলো টাটকা তৈরি কেটে তৈরি করে দেয়। সেইগুলো খেতে খেতেই মানুষ এই সমুদ্রটাকে সুন্দরভাবে উপভোগ করে। আমরাও তাই সকাল সকাল চলে গেছি সেই দৃশ্যকে উপভোগ করতে। এই যে আমরা যাচ্ছি, আজকে দেখছি জলটা কিন্তু অনেকটা দূরে নেমে গেছে। আমরা যেদিন প্রথম দিন গেলাম সেদিন কিন্তু জল কিন্তু অনেকটাই উপরে উঠে এসেছিলো, তাই আমরা ঠিকমতো স্নানও করতে পারিনি। আজকে কিন্তু দেখছি জলটা অনেকটা নিচে, আর এই উপরে যে স্টলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে এই জলের মধ্যে নামছে। এই স্টলগুলোতেই পাওয়া যায় সামুদ্রিক খাবারগুলো, যেমন হচ্ছে কাঁকড়া, চিংড়ি, পমফ্লেট, ভেটকি, আরও অনেক রকম মাছ, অক্টোপাস, সব রকম কিছুই পাওয়া যায়। যে আমরা এখন এখান থেকে খুব সুন্দর কিন্তু রাস্তাটা করেছে। আগে কিন্তু এগুলোতে বোল্ডার পাতা ছিল, নামতে খুবই অসুবিধা হচ্ছিলো। এখন সুন্দর গড়ান করে দিয়েছে, সবাই নামছে আস্তে আস্তে। আমরা যেহেতু সকালবেলা গেছিলাম তো তাই জন্য দোকানগুলো ঠিকমতো খোলেনি, আস্তে আস্তে খুলছে। আমরা গেছিলাম এই 8:30 নাগাদ। দেখুন জলটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। এই টেবিল পেতে পেতে এখানে মানুষগুলো বসে আর হচ্ছে সামুদ্রিক দৃশ্য উপভোগ করে, সাথে হচ্ছে এক প্লেট কাঁকড়া বা চিংড়ি। এই যে আমরা এবার একটুখানি ঘুরে নিচ্ছি, এখানে কিন্তু অনেকে স্নানও করতে পারি চাইলে। অনেকে আবার এখানে যারা অনেকে আছে উদয়পুরে এসে স্নান করে, নিউ দীঘা বলুন বা ওল্ড দীঘা বলুন, বোল্ডারের কারণে অনেকে নামতে পারে না, তখন তারা কি করে, এই উদয়পুর বিচে এসে স্নান করে। এখানে কোনো টিকিট মূল্য লাগে না, কিছুই লাগে না, স্বাভাবিক নর্মালভাবে আসবেন, স্নান করবেন, উপভোগ করবেন, ব্যাস এটুকুই। আস্তে আস্তে কিন্তু জল ঢেউগুলো আসছে হালকা হালকা। ওই যে দূরে দূরে তাঁবু টাঙানো আছে ওইগুলোতেই কিন্তু মানুষ টেবিল চেয়ার নিয়ে বসে। কোনো কোনো এক একটা দোকানের এক একটা তাঁবু খাটানো আছে। আস্তে আস্তে স্টলগুলো নামবে। এবার আমরা চলে আসছি একটু সি ফুডের দিকে, ঠিক আছে। এবার আমরা এখানে একটু কাঁকড়া, পমফ্লেট এগুলো একটু দাম দর করছি। এখানে কিন্তু প্রচুর দাম বলবে, কিন্তু আপনাদেরকে একটুখানি দামাদামি করে নিতে হবে। আমরা প্রথমে কাঁকড়া নিচ্ছি। এখানে কাঁকড়া এক জায়গায় জিজ্ঞাসা করলাম, প্রথমে বল এ সাইজে একটু বড় এইটার থেকে, বললো হচ্ছে 2 পিস 200 টাকা, অর্থাৎ ওটাকে ভালো করে রান্না করে সুন্দর করে দেবে। আপনি এরকম একটুখানি ঘুরে দেখতে হবে, ঠিক আছে, এক জায়গাতে প্রথমে গিয়ে নিয়ে নিলে চলবে না। তারপরে আমরা একটু অন্য কোথাও গেলাম, গিয়ে দেখলাম যে এখানে 3 পিস কাঁকড়া দিল 200 টাকায়, এটা দাম দর করে দিলে 4 পিসও দিয়ে দেবে। তাহলে এক প্লেট কাঁকড়া নিলাম আর এক প্লেট চিংড়ি নিলাম। চিংড়ি কেমন দাম? চিংড়িরও ওরকম 8 পিস, কেউ দিচ্ছে 10 পিস, কেউ দিচ্ছে 12 পিস 200 টাকা। ভালো করে সুন্দর করে রান্না করে দেবে, আপনাদের খেয়ে কিন্তু খুব ভালোই লাগবে। কিন্তু আবার বেশি খেলে হবে না, বেশি খেলে তখন কিন্তু আবার শরীরে কোনো রকম প্রবলেম দেখা দেবে। আবার এখানে ওপেন অনেকে আছে, ড্রিঙ্ক করে, ঠিক আছে। এটাকে কিন্তু বাঙালির কিন্তু গোয়া বলা যেতে পারে, কিন্তু ড্রিঙ্ক করলেও কেউ কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করবে না, সবাই যে যা নিজের মতো আনন্দ করবে। আপনিও চাইলে আপনিও করতে পারেন। এই যে এখানে ছোটো ছোটো টেবিলগুলো পাতা আছে, আবার ওখানে কিন্তু হুক্কারও ব্যবস্থা আছে, হুক্কা সবাই যে যার মতো খাচ্ছে। তারপর ওখানে আছে কাবাব, তারপর কেউ কেউ পেয়ারা মাখাও খাচ্ছে, মানে বিভিন্ন রকম স্টল রয়েছে ওখানে। তা আমরা ওখানে কিন্তু কাঁকড়াটা চিংড়িটা অর্ডার দিয়ে দূরে কিন্তু একটু সমুদ্র উপভোগ করছি। করতে করতে এই যে চলে এসছে কাঁকড়াটা, আমি প্রথমে একটু টেস্ট করে নিলাম। আমি না চেয়ারে বসতে একটু ভয় লাগছিলো, কারণ জলটা আসছে তো যদি চেয়ারটা উল্টে যায়, তার ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি। মাও খাচ্ছে, বোনও খাচ্ছে, ঠিক আছে, বোনও তো আবার ভালোবাসে না সব, আর বাবা একটু ভিডিওটা করে দিচ্ছে। আমি আর মাই মেন কিন্তু কাঁকড়াটা পুরো খেয়ে নিয়েছি, আর বোন খেয়েছে চিংড়ি।
এই যে চেয়ার একটা উল্টে গেল, এরকম চেয়ারটাকে ধরে না রাখলে কিন্তু জলে জল আসলে কিন্তু চেয়ারটা উল্টে যাবে, ঠিক আছে, ঢেউয়ে। আর এই যত জলটা কমবে তত কিন্তু এই স্টলগুলো আস্তে 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 নামছে নিচের দিকে, আবার যখন জল বাড়বে জোয়ারের সময় তখন কিন্তু স্টলগুলো আবার ওপরের দিকে উঠে যাবে। এই বীজটাতে এখন প্রশ্ন হচ্ছে কখন যাবেন আপনি? সকাল থেকে বারোটা একটা পর্যন্ত যেতে পারবেন, তারপরেও দোকান খোলা থাকে, কিন্তু ফ্যামিলি নিয়ে এই টাইমটুকুই পারফেক্ট। এরপরে একটু ব্যাচেলার যারা তারা একটু এনজয় করে এই সময়টাতে, সেই সময়টা গেলে একটু নিজেদের মধ্যে অকওয়ার্ড ফিল লাগে। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন ভাবছেন, তারা একটু সকালের দিকে গেলেই সকালের দৃশ্যটা ভালো থাকে, সমুদ্রের ঢেউটা একটু কম থাকে, সি ফুডগুলো বেশ টাটকা পাওয়া যায় সকাল সকাল, তো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু এই যে কাঁকড়াটা আমি একটু তুলে দেখাচ্ছি, সাইজগুলো কিন্তু ভালোই আছে, খুব বড় বড় কাঁকড়াগুলো। এবার এই কাঁকড়াগুলোকে কী করে, ওরা ভালো করে কেটে পরিষ্কার করে আপনার সামনে কিন্তু পরিষ্কারভাবে রান্না করে দেবে, ভালো করে ধুয়ে। আমরা কিন্তু খাচ্ছি, ঠিক আছে, খাচ্ছি, আর একদম সমুদ্রের ঢেউটা পায়ে এসে লাগছে, কি দারুণ যে লাগছিল, ঠিক আছে। একদম কাঁকড়াটাকে একদম ভালো করে চিবিয়ে একদম ডাস্ট করে ফেলতে হবে। আর আমরা যে কি বাড়িতে যে কাঁকড়াগুলো খায় ছোটো ছোটো, সেগুলোতে কিন্তু এরকম মানে টেস্টটা পাবেন না। দীঘার কাঁকড়াতে কী হয়, ভেতরে অনেক শাঁস থাকে, সেই শাঁসগুলো খেতেই ভালো লাগে, ঠিক আছে। এবার এই টেবিলগুলো আস্তে আস্তে নিচের দিকে পাতা হচ্ছে। এই এখানকার সব স্টলগুলো এরাই এটাই করে, যত জল কমতে থাকবে ততও আস্তে আস্তে স্টলগুলো এগোতে থাকবে সামনের দিকে, আবার যখন জলটা বেড়ে যাবে তখন আবার পেছন দিকে পিছিয়ে আসবে, ঠিক আছে। ওই যে সবাই দূরে অনেকে ড্রিঙ্ক করছে, কেউ হুক্কো খাচ্ছে, কিন্তু কেউ কিন্তু কাউকে ডিস্টার্ব করবে না। আবার এখানে আবার আরেকটা জিনিস পাবেন, বডি ম্যাসাজ। ছেলেরা বিশেষ করে বড়রা যারা বডি ম্যাসাজ নিতে চান তাদেরও কিন্তু এখানে সুবিধা রয়েছে, ঠিক আছে। প্রচুর কিন্তু স্টল রয়েছে এখানে, ওই যে কাবাব দেখা যাচ্ছে, কাবাব বসেছে। এই যে এবার রান্নার প্রসেসিংটা একটু দেখায় আপনাদের, এই চিংড়িটা রান্না হচ্ছে, ঠিক আছে। তার আগে কিন্তু ভালো করে ওরা ধুয়ে দেবে, যে ওরা সারা ডাইরেক্ট করে দিচ্ছে বলে যেমন তেমনভাবে করে দেবে তেমন কিন্তু নয়, ভালোভাবে পরিষ্কার করে করে দেবে। এবার একটু দামগুলো, আর এবার পমফ্রেটের দামটা একটু আমার বেশি মনে হয়েছে। পমফ্রেটটা যেমন বললো এক পিস 150 টাকা, তো সাইজ অনুযায়ী একটু দামটা একটু বেশি লেগেছে। আপনারা চাইলে ওখানে দরদাম করে নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, ঠিক আছে। এবার আমাদের ভালো মতো কাঁকড়া খেয়ে দিয়ে নিয়ে সমুদ্র উপভোগ করা হয়ে গেল। এবার বাবা কি বলছে এটা শুনে নিন। উদয়পুর বীচ, এখানে আমরা মাছ টাছ খেলাম, চিংড়ি মাছ, বিভিন্ন মাছ আর খেলাম। আমার সঙ্গে দুই মেয়ে আছে, অসম্ভব সুন্দর। হয়তো আপনারা সাউন্ডে একটু শুনতে অসুবিধা হবে, তাও আমি ল্যাপেল লাগিয়েছি, কারণ এখানে হাওয়া হচ্ছে তো প্রচুর। অনেকেই দীঘা বেড়াতে আসেন, অনেকেই অনেক ভিডিও দেখেন, কিন্তু দীঘার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে অনেকটা শেয়ার করছি। যে অনেকেই বলে 400 টাকায় 500 টাকায় হোটেল পাওয়া যায় দীঘায়, আমি তো পাইনি দীঘায়। হয়তো আপনি একটু ভালো জায়গায় যদি সমুদ্রের কাছে থাকতে চান, অর্থাৎ আপনি একটু হেঁটে এসে সমুদ্রের পাড়ে আসতে চান, তাহলে সেরকম কোনো হোটেলে যদি আপনি থাকেন অবশ্যই কিন্তু আপনি হোটেল বুক করে আসতে পারেন ভালো কোনো কোম্পানি থেকে, অথবা আপনি মনে করলে আপনি নিজে এসেও হোটেল বুক করতে পারেন, নিতে পারেন সঙ্গে সঙ্গে। তবে নিজে আসলে একটু বার্গেনিং করলে হোটেল একটু মোটামুটি রেঞ্জে পাওয়া যায়। তবে আমি বলবো দীঘাতে পুরী থেকে হোটেলের দাম কিন্তু বেশি। আমি পুরী বহুবার গেছি, দীঘাও আমি অনেকবার এসেছি, অনেক ভিডিওতে অনেকে দেখায় 400 টাকায় 500 টাকায়, এগুলো বাজে কথা, বুঝলেন। হ্যাঁ, আপনাকে ভালো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে দুর্গন্ধযুক্ত যদি কোনো হোটেলে ঢোকেন, হ্যাঁ, মানে ধরুন একটা রুমে ব্যবহার না হলে যা হয়, ধরুন 7 দিন 10 দিন ব্যবহারই হয়নি, যে রুমটা ইউজ হয়নি সেই রুমটা কিন্তু নিয়মিত পরিষ্কার হয় না। ওই যখনই একটা কোনো মানুষ এসে ঘুরে বেরিয়ে গেল, পরিষ্কার করে দিল, যে আবার 7 দিন পরে আসলো, সেরকম হোটেলে কিন্তু একটু দুর্গন্ধ হবে। দেখবেন 1500 টাকা 1600 টাকা
প্রায় 2000 টাকা 1800 টাকা চেয়ে বসবে, মানে একটা ফ্যামিলির পক্ষে, স্বামী স্ত্রী বাচ্চা। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু দেখে নেবেন। আমি তো অনেক, আমি ভালো বাসে করে আসলাম শ্যামলিতে, শ্যামলি রয়্যাল ক্রুজার ঘর্মতা থেকে বাসে এসেছিলাম, দীঘায় নেমেছি রাত 3টের সময়, 3 ঘন্টায় একদম পুরো নামিয়ে দিয়েছে। কিন্তু একটা যে জিনিস হলো, 3টে থেকে আমাদের কিন্তু আমাকে প্রায় 7টা পর্যন্ত আমাকে কিন্তু সমুদ্রের ধারে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমাদেরকে থাকার পরে সেখানে আমাদেরকে হোটেল পেয়েছি, এর একটা মাছ পড়ে আছে, কি মাছ? মাছগুলো মরে পড়ে আছে। যাই হোক, যেটা বলছিলাম যে হোটেলের ব্যাপারটা কিন্তু খুব হিসাব করে আপনাদের দেখতে হবে। আর আপনাকে এখন এই মুহূর্তে দীঘাতে স্নান করা কিন্তু আর ব্যবস্থা সেইভাবে হয় না, কারণ দীঘায় যে ওল্ড বা নিউ সেখানে কোনো 2-1টা জায়গায় সমান করা আছে, সেখানটা একটা ধরে আপনি বসতে পারবেন, কিন্তু সামনে কিন্তু পাথর, আপনি জলে নামতে পারবেন না। কিন্তু এই যে উদয়পুর বিচে আসলাম, এখানে কিন্তু অনেকে কিন্তু যদি আপনি নেমে একটু স্নান করে নেন করতে পারবেন, তো সামনে পাথর নেই, এরকম পাথর থাকলে নামলে অসুবিধা। সেক্ষেত্রে আপনাকে স্নান করার ক্ষেত্রে সমুদ্রে যদি বাঙালির বলবো, অনেক জায়গা তো আছে গোয়া ফোয়া অনেক জায়গাতে ভালো ভালো বিচ আছে, তবে আমাদের ক্ষেত্রে দীঘা পুরীর মধ্যে পুরীতেই বেটার। আর যেটা বলছিলাম, আপনারা কিন্তু হোটেল অবশ্যই এসে যদি হোটেল করেন, ভালো করে বার্গেনিং করবেন, দেখবেন পছন্দ হলে তবে নেবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ক্লিন। আর যে হোটেলগুলো দেখবেন খুব ব্যবহার হচ্ছে, অর্থাৎ আপনি যখনই ঢুকছেন কেউ একজন ছাড়বে তারপরে আপনি ঢুকবেন, সেই হোটেলগুলো কিন্তু যেহেতু ঘর রুমগুলো ব্যবহার হয়, ক্লিন হয়, ঝাড়পোছ হয়, সবই, একজনে চলে গেলে আরেকজন তো পরিষ্কার করে তো নেবে। সেক্ষেত্রে এবার যদি সেগুলোকে একটু দেখে শুনে নেন বাথরুম টাথরুমগুলো, তাহলে আমি বলবো দীঘাতে মোটামুটি ভালো নয়, মোটামুটি রুম আপনি 2000 টাকার নিচে কোনো এই মুহূর্তে রুম পাবেন না, আপনাকে আমি জোর গলায় বলছি। অনেকেই বলে 500 টাকায় 800 টাকায় 1000 টাকায় 1200 টাকায় রুম করে দেবো, ব্রোকাররা এসে বলবে যে 1200 টাকায় এসি রুম করে দেবো। আপনি গেলেন এসি রুমে, দেখলেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে ঘর থেকে, এসিটা একদম ঢকভক চলছে, হ্যাঁ, কিন্তু এসিটা আবার দেখলেন ঠান্ডা হচ্ছে না ঘর, হ্যাঁ, এই সকম রুম আপনাকে দেখাবে যারা দালাল আছে এখানে। কিন্তু আপনাকে বলবো ওই দালাল চক্রে না গিয়ে আপনি সোজা চলে আসবেন দীঘায়। দীঘায় এসে আপনি যদি ওল্ড দীঘায় থাকেন তো ওল্ড দীঘায়, নিউ দীঘা হলে নিউ দীঘা। আমার নিউ দীঘার হোটেল যেগুলো সমুদ্রের ধারে কাছাকাছি মায়া রয়েছে, 2-1টা হোটেল ভালো লেগেছে, মানে যে কোনো আমি দেখেছি আর কি, সবগুলো তো আর দেখিনি, কিন্তু যেগুলো আমাদের রুম দেখাচ্ছিল 2000 টাকা 2500 টাকা রুমগুলো কিন্তু আমার ব্যবহার মতো মনে হয়নি। ওল্ড দীঘাতে আবার খুব মানুষের, অনেকে নিউ দীঘায় বেশি আসে, কিন্তু ওল্ড দীঘায় আমাদের এখানে হাঁটতে হাঁটতে কিন্তু ওশিয়ানা ব্রিজ, হ্যাঁ, বিচে চলে আসলো, এটা ওশিয়ানা বিচ, হ্যাঁ, এই ওশিয়ানা বিচেও অনেকে ঘুরতে আসে, হ্যাঁ, আমরা ওশিয়ানা বিচে চলে আসলো, তাহলে বুঝতে পারছেন উদয়পুর থেকে ওই যখন উদয়পুর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসলাম ওশিয়ানা বিচে, হ্যাঁ। তাহলে আপনাদের বলছি এটা, এদিকে এখানে আরেকটা আমার মাছ পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেকে চটি পুটি পড়ে আছে, কারো কিছু এখানে ভালো ভালো চটি, আসলে চটিগুলো মনে হয় জলে নেমেছে, সব সেগুলো হয়ে ভেসে ভেসে চলে গেছে।
যাই হোক, যেটা বলছিলাম, দীঘা অবশ্যই ঘুরতে আসুন বাড়ির পরিবার নিয়ে। শুনুন, ইয়াং জেনারেশান ঘুরতে আসা সেটা তো অন্য বিষয়, হ্যাঁ, তাদের আনন্দ উল্লাসটা অন্যরকম। কিন্তু যদি মনে করেন পরিবার নিয়ে ঘুরতে আসবেন, মা বউ বাচ্চা কাচ্চা সকলে নিয়ে আসবেন, তবে সে জায়গায় আমি বলবো আপনি নিউ দীঘাও থাকতে পারবেন। আমার যদি চয়েস বলেন, আমার চয়েস কিন্তু ওল্ড দীঘা, কারণ আমি সমুদ্র থেকে আমি হাঁটা পথে চলে আসব। আমাকে যদি এমন জায়গায় হোটেল নিই, আমাকে যদি প্রতিদিন হোটেলে যদি আমি সমুদ্র ধরে আসতে আমার 30 টাকা করে পার ম্যান টোটো লাগে, তাহলে তো আমার কী লাভ? আমার যখন ইচ্ছা হবে আমি সমুদ্রে এসে বসে থাকবো। সেরকম যদি জায়গায় হোটেল নেন, তবে একটু দেখে শুনে নেবেন। হ্যাঁ, আমি একটা হোটেলে আছি এবং হোটেলের যে মালিক খুব ভালো, খুব ভালো হোটেল নয়, তবে কিন্তু আমি যে রুমে আছি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা মোটামুটি বলা যেতে পারে থাকার উপযোগী মতন ব্যবস্থা। কিন্তু গন্ধ নেই, এসিটাও চলছে এবং এসিটা খুব ঠান্ডা হচ্ছে, মানে এতটাই ঠান্ডা হচ্ছে ওখানে এসি রিমোট আপনাদেরকে দেবে না, কিন্তু এসিটা চলছে 17-18 টেম্পারেচারে। এবার স্বাভাবিক ধরুন 17-18 টেম্পারেচার চললে 1-2 ঘন্টার পরে তো একদম চিল ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর, বাধ্য হয়ে আমাকে আবার বন্ধ করতে হচ্ছে এসিটা, এসি বন্ধ করে আমাকে থাকতে হচ্ছে ফ্যান চালিয়ে। এরকম ব্যাপার হচ্ছে, আপনাকে একটু দেখে শুনে কিনবেন, দেখবেন। আর মার্কেটিং যারা করবেন তারাও নিউ দীঘাতেও আছে, ওল্ড দীঘাতেও আছে, আপনি ঘুরতে আসতে পারেন। আপনি যদি নিউ দীঘাতে আপনি ঘোরেন তাহলে আপনাকে ওল্ড দীঘাতে ঘুরতে যাবে না, ওল্ড দীঘাতে গেলে নিউ দীঘায় ঘুরতে যাবে। তবে এই ঘোরার জন্য আপনাকে আবার বারবার টোটো ভাড়া দিতে হবে, অটো ভাড়া দিতে হবে। দুদিন ঘুরতে আসলে আপনার কম করে মনে করে আপনি একটা 4 জনের, অর্থাৎ স্বামী স্ত্রী 2 বাচ্চা নিয়ে যদি ঘুরতে আসেন তাহলে আপনার মনে রাখবেন যে 2 দিনের জন্য আপনাকে আপনার বাড়ি থেকে, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হন, বাইরে থেকে হলে অন্য জিনিস, যাই যেখান থেকে ভাড়াটা আমি আলাদা বলে দিলাম, মানে যেখান থেকে আপনার দীঘা পর্যন্ত আসবেন সেটা আপনার খরচ, সেটা আপনি বুঝতে পারবেন আপনি ট্রেনে আসবেন না বাসে আসবেন, সেটা আলাদা খরচ। কিন্তু এখানে 2 দিনের জন্য থাকা খাওয়া খরচা যদি মনে করেন আপনি, তাহলে আপনার একটা ফ্যামিলি প্রতি আপনার খরচা হবে ওই 6-7 হাজার টাকা, আমার যেটা হলো আর একটু খাওয়া দাওয়া, ভালো ভালো জায়গায় খাওয়া দাওয়া, হ্যাঁ, চিকেন মাটন, হ্যাঁ, এবং বিভিন্ন মাছ ভাজা দিয়ে ভাত, হোটেলে আছে, ভালো ভালো হোটেল আছে, সেসব হোটেলে আপনি খেতে পারেন। আমি সেই হোটেলগুলো আমি দেখাচ্ছি না, কিন্তু আপনি যেখানেই খান না কেন একটু দেখে নেবেন খাবারগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, এবং কত কী টাকা, আবার 60 টাকায় আপনি পেট ভরে ভাতও আছে, এগুলো দেখে শুনে আপনি বেড়াতে আসবেন। তবে এই সময় প্রচণ্ড রোদ, হ্যাঁ, গতকাল তো বেরোনোই যায়নি সারাদিন, আজকে একটু একটু মেঘলা মেঘলা আকাশ আছে, তাই ঘুরে বেড়াচ্ছি, দেখতে থাকুন ভিজুয়াল। তো বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো কিভাবে আমরা দীঘাতে স্নান করলাম এবং কিভাবে আমরা দীঘা থেকে বাড়ি ফিরলাম, পুরোটাই কিন্তু সেই ভিডিওটাতে আমরা তুলে ধরবো। তাহলে কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ।